वेलकम टू माय चैनल मैथ स्टडी बाय धरम सर। आज के 3 फेब्रुआरी 2023 माध्यमिक भौत विज्ञान परीक्षा टी शेष हलो। क्वेश्चन टी मोटामोटी सामग्रिक भाव बला जाए भलो ही सहज बला जाते पारे। तो ये क्वेश्चन टी आमी ऑब्जेक्टिव टाइप प्रश्नगुली निये तुम्हारे आलोचना कर दीची, तुम्हारा एक बार मिलिए देखे नाओ। देखो 1.1 एर दागेर टाइप सी एफ सी हबे, 1.2 ए 2 आर टी, 1.3 ते 32 ग्राम, 1.4 ए 2 টি, 1.5 ए লাল, 1.6 ए 45 ডিগ্রি, 1.7 ए মোহ মিটার ইনভার্স, 1.8 ए ডি এরটা হবে 8 ভোল্ট, 1.9 ए বি দাগেরটা হবে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা, 1.10 ए 18 টি, 1.11 ए 2, 1.12 ए বিশুদ্ধ অ্যালুমিনা, 1.3 তে ए দাগেরটা হবে, 1.4 ए ZNS বি দাগেরটা হবে, 1.5 15 এ ডি দাগেরটা হবে। এরপর দেখো খ বিভাগের যেগুলো 1 নম্বরে তোমাদের প্রশ্ন ছিল সেগুলো প্রথমেরটা 2.1 এ বলা ছিল বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়, এটা অক্সিজেন হবে। কয়লার একটি নমুনা তাপন মূল্যে 30,000 কেজি কেজে ইনভার্স বলতে কি বোঝায়, তাহলে এইটাই হবে তোমাদের 1 কেজি কয়লা দহনে 30,000 কিলোজুল তাপ উৎপন্ন হয়, এটা লিখতে হবে। আর অথবা দিয়ে যেটা আছে যে স্থিতিশীল বিশুদ্ধ উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় না কেন, এগুলো অনেকগুলো কারণে তোমরা বলতে পারো। আমি লিখেছি পরিবেশ দূষণ হয় না আর খরচও কম হয়, হ্যাঁ, আর এটা কখনোই শেষ হয়ে যাবে না, হ্যাঁ, তাই যে কোনো কারণ তোমরা এখানে দিতে পারো। তারপরে 2.3 তে অ্যান্সারটা হবে 1/273 গুণ বৃদ্ধি পায়, হ্যাঁ, 1/273 গুণ বৃদ্ধি পায়। 2.4 এরটা হবে 1:4, 2.5 এরটা সত্য মিথ্যা ছিল, এটা সত্য হবে। আর এটা ক্রম অনুসারে সাজাতে বলেছে, মানে পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে, তাহলে এটা হবে হীরে রূপ লোহা। আর 2.6 এ উত্তল দর্পণের একটা ব্যবহার হচ্ছে, ওই গাড়ির লুকিং গ্লাস হিসাবে ব্যবহার করা হয়, লিখতে পারো। আচ্ছা, এরপরে 2.7 এ এটা ফোকাস দিয়ে যায়, 2.8 এরটা তড়িৎ প্রবাহিত হয় বলা আছে, এটা হবে উত্তর, হয় না। এরপরে দেখো এটা আইভি লেখচিত্রটা এরকম হবে, মানে এদিকে আই এখানে ভি, মানে ঠিক এরকম হবে। তারপরে পারমাণবিক শক্তির একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে বলে দিতে পারো, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। আর গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভর ম্যাচিংটা দেখে নাও। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হবে সিএ, ধাতু সংকর ইনভার এ যে ধাতুটির শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটা হবে এফই। একটি ক্ষার ধাতু সেটা হচ্ছে কে, পটাশিয়াম। তারপরে আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে জেডেন। আচ্ছা, এরপর সত্য মিথ্যায় আছে, প্রথমেটা এটা হবে সত্য, তারপরেরটা হবে ক্যাথোড, আর অথবা দিয়ে যেটা ছিল যে রূপর ওপর গোল্ডের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়, এটা হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। আচ্ছা, এবারে 2.14 এরটা হবে শূন্যস্থান পূরণ, ওটা আয়ন হবে। তারপরে N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ, এইখানে বলবে যে ত্রিবন্ধন আছে বলে, এটা সিম্বল দিয়েও তোমরা দেখিয়ে দিতে পারো। আর অথবা দিয়ে যেটা ছিল এটা হচ্ছে NH3 হবে। আর বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়, এটা হবে NO। আচ্ছা, তারপর 2.17 এরটা এটা হবে প্রোপিন। আর অথবা দিয়ে যেটা আছে যে মিথেন কার্বনের 4টি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে, এটা সমচতুস্থলক রূপে বিন্যস্ত থাকে লিখবে। তারপরে লাস্টেরটা যে ডিনেচার্ট স্পিরিটের একটি ব্যবহার, এটা হবে ওই দরজা জানলা পালিশের জন্য বলতে পারো, কাঠের বিশেষ করে, তাহলে লিখবে যে কাঠ পালিশের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, এরপরে গ বিভাগ থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো আসছে, এগুলো সবই জানো, আমি আর এগুলো এখানে এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। আমি কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, যারা এখনও কোশ্চেনটা দেখোনি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
কহ বিভাগেরগুলো মানে পার্ট পার্ট করেই ছিল, 1.2, 2, 1 প্লাস 2, 2 প্লাস 1 এরকম করে, মানে মূলত সবই ছোট প্রশ্নই আছে, এখানে বড় প্রশ্ন নেই। আর এই ঙ বিভাগেরটা কেবলমাত্র বহিরাগত প্রার্থীদের শিক্ষার্থীদের জন্য। তাহলে এই ছিল তোমাদের আজকের ভৌত বিজ্ঞান পরীক্ষা, আশা করি পরীক্ষা সবারই ভালো হয়েছে, ভালো থেকো।